বিভিন্ন জায়গাতে বৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষরা ধীরে 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 হলেও ফিরে আসছে, চেষ্টা করছেন। সালাতুল ইসতিসকা মানে বৃষ্টি প্রার্থনার নামাজ, বৃষ্টি প্রার্থনা সালাত। ইসতিসকা বৃষ্টির জন্য সালাত আদায় করার কিছু নীতিমালা আছে এবং অত্যন্ত গুরুত্ব। আগে সাহাবা ইকরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কি করেছেন? সালাতুল ইসতিসকা আদায় করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা এসেছেন, আমাদের বৃষ্টির প্রয়োজন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল ইসতিসকা জামাতের সাথে আদায় করেছেন। ইসতিসকার সালাতের নিয়ম হচ্ছে, বাড়ি থেকে একটা ফাঁকা জায়গাতে, ফাঁকা ময়দানে, ঈদগাহের ময়দানের কথাও হাদিসে এসেছে যে ঈদগাহের ময়দানেও সালাতুল ইসতিসকা আদায় করা যাবে। দুই রাকাত নামাজ, শুধুমাত্র কি দুই রাকাত নামাজ, নাই কোনো আজান, নাই কোনো একামত, ঈদের নামাজের মতো। অনেক অংশে ঈদের নামাজের মতন তাকবির দিয়েও কিন্তু, অতিরিক্ত তাকবির দিয়েও সালাতুল ইসতিসকা পড়া যায়, আবার তাকবির ছাড়াও পড়া যায়, উভয়টাই কিন্তু শুদ্ধ, উভয়টাই শুদ্ধ। ইসতিসকার সালাতের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সতর্কতা হচ্ছে বাড়ির থেকে ইসতিসকার মাঠ পর্যন্ত হেঁটে যাওয়াটা আমাদের সুন্নাহ, হেঁটে যাওয়াটা কি সুন্নাহ, এবং আরও সুন্নাহ হচ্ছে খালি পায়ে যদি কেউ হেঁটে যেতে পারেন, খালি পায়ে যাওয়া সুন্নাহ। এবং আমরা মসজিদে আসলে যে সুন্দর পোশাক পরি, বাড়িতে কারো মেহমান হলে যে সুন্দর পোশাক পরি, সালাতুল ইসতিসকাতে গেলে আমরা চেষ্টা করব মানে নর্মাল পোশাক, যেটা আমার পুরাতন পোশাক বলা হয়, পুরাতন পোশাকটা পরে যাওয়ার চেষ্টা করব। এমনকি কেউ যদি শুরু এই জুব্বা পাঞ্জাবি না পরে, শার্ট না পরে, একটা গেঞ্জি থাকলো, গেঞ্জির উপরে একটা চাদর পরলো, অথবা একটা বড় গামছা পরলো, এটা পরেও যেতে পারবেন, এটাও সুন্নাহ। এবং কি মাথায় টুপি না দিয়ে খালি মাথায় যাওয়াটাও কিন্তু ইসতিসকার সালাতে কি সুন্নাহ। ময়দানে যাবেন, দুই রাকাত সালাত আদায় হবে, সালাতের পরে ইমাম সাহেব, খতিব সাহেব একটা মর্ম স্পর্শী, হৃদয় কাতর, আবেগময় একটা বক্তব্য হবে, জান্নাতের আশা আকাঙ্ক্ষা নিয়ে, জাহান্নামের ভয়ভীতি নিয়ে, তাওবা ইস্তেগফার নিয়ে একটা বক্তব্য হবে, মানুষরা সেটা শুনবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইস্তেসকার জন্য বের হতেন, হৃদয়টা প্রচণ্ড পরিমাণ নরম, এবং আল্লাহর ভয় ভীতি আপনার সঞ্চার করে আপনি ময়দানে উপস্থিত হবেন। সালাত শেষ করে ইমাম সাহেব খুতবা দেবেন, খুতবা শুনবেন, খুতবা শোনার পরে পশ্চিম মুখী হয়ে, কেবলামুখী হয়ে হাত তুলে আল্লাহর কাছে ইমাম সাহেব, খতিব সাহেব দোয়া করবেন, মুসল্লিরাও সাথে দোয়া করতে পারেন, আমিন বলতে পারেন। এবং দোয়া করার সময়টাতে আপনি চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই বগল ফাঁকা থাকতো, আমার দিকে খেয়াল করেন, এভাবে তিনি দোয়া করতেন, এইভাবে ঠিক এই হাতের তালুর উল্টো পিঠটা আকাশের মুখো থাকতো এভাবে, অথবা সরাসরি এইভাবে, এভাবেও করতে পারবেন, এভাবেও করতে পারবেন। এটার হাদিসটা খুব বেশি শক্তিশালী। এই দোয়ার ভিতরে আপনি অবশ্যই চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে কাঁদবেন, দোয়া করবেন। দেখেন সালফে সালহীনদের অতীতের ইতিহাসগুলো দেখলে আমরা দেখি, ওনারা দোয়া করেছেন এমনভাবে, নামাজ শেষ করে দোয়া শেষ করার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে বৃষ্টি দান করেছেন। এটা ঘটনা, ইমাম সাহেবরা সবাই মিলে সালাতুল ইসতিসকা আদায় করতে যাচ্ছেন, একটা ছোট্ট বাচ্চা ছাতা নিয়ে যাচ্ছেন, লোকেরা ধরেছেন তুমি ছাতা নাও কেন, তো সে বলছে যে বৃষ্টি হবে যে, আমরা ইসতিসকা নামাজে যাচ্ছি না, বৃষ্টি হবে যে, যখন বৃষ্টি হবে তখন তো আমি ভিজে যাবো, এই জন্য ছাতা নিয়ে যাচ্ছি। তার মনের ভিতরে বিশ্বাস কাকে বলে, দেখেন ইমান কাকে বলে, যে আমরা সালাতুল ইসতিসকাতে যাচ্ছি তার মানে কি হবে, বৃষ্টি হবে। সালাতুল ইসতিসকার নীতিমালা হচ্ছে একটানা তিন দিন আদায় করা, একটানা তিন দিন আদায় করা, প্রথম দিন পড়বেন, দ্বিতীয় দিন পড়বেন, তৃতীয় দিন পড়বেন। এবং ইসতিসকার সালাতে প্রতিদিনই ইমাম সাহেব পাল্টানো যায়, একজন ইমাম দিয়েও পড়া যায়, আবার প্রতিদিন আলাদা আলাদা ইমাম সাহেব দিয়েও পড়ানো যায়। যে চাদরটা আমরা গায়ে পড়ে যাব, সালাত শেষ করার পরে ওই চাদর আমরা কি করব, উল্টে নেব, সালাত শেষ করার পরে চাদর আমরা উল্টে নেব। মনে করেন আমি এটা পরে আছি, এটা আমি উল্টে কি করব, পরব, জামাগুলো তো আমাদের উল্টো পরানো যায় না, এজন্য চাদর থাকলে উল্টো। আবার কখনো কখনো আমরা হয়তোবা উল্টো পড়লে আর একটা বুঝতে পারি, আমাদের বাম কাঁধে একটা গামছা আছে, এই কাঁধ থেকে টেনে আমরা ডান কাঁধে দিয়ে দিতে পারি, এটা উল্টো ধরা যায়।
সালাতুল ইস্তিসকাতে আমাদের অবশ্যই কাইমন নিয়ে একাগ্রচিত্তে আল্লাহর দরবারে সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে সালাতুল ইস্তিসকাতে আমরা যাওয়ার চেষ্টা করব। আমাদের আপনারা জানেন যে আমাদের দশ